জাতীয় পার্টি আসলে এটা কোনো দলই না, এই দলের রাজনীতি বলতে কিছু নাই, তারা তাদের পেট নীতি এবং নিজস্ব কিভাবে তারা বেনিফিট মানে লাভবান হবে সেই চিন্তাই করে, পুরো দলটাকে বিক্রি করে দিয়েছে। একটা জিনিস মনে করি কি, এই দলের আর আছেই কি আর ভাঙবেই বা কি, মানুষ কি বোকা, মানুষ এগুলো বোঝে না, সমঝোতা করেননি, সমঝোতা না করলে এই যে ২৬টা কি গরু ছাগলের খামারের মতো, জাতীয় পার্টির একটা খামার, এই খামারটা শুদ্ধ বিক্রি করে দিয়েছে মালিক। জাতীয় পার্টি সেই লোভ এবং কৌশলের কাছে হেরে গেছে। বিনয়ের সহিত আমি বলতে চাই, জাতীয় পার্টি আর কোনো রাজনৈতিক দল বলার মতো আর অধিকার রাখে বলে আমার আমার মনে হয় না। আসলে এখন আর ওনাদের কোনো কথাবার্তার উপরে বিশ্বাস আর জনগণ করে না, আমিও করি না। সকালে একটা কম মানে সকালে বলেন যে কালকে শপথে যাব না, বিকালে বলেন যে কালকে শপথে যাব। জাতীয় পার্টির আর কোনো নিজস্ব সত্তা নাই। হ্যাঁ, সুতরাং জাতীয় পার্টি মির্জাফরের দল কি না জানি না, তবে জাতীয় পার্টি ন্যূনতম কোনো রাজনৈতিক দলের অবস্থায় এখন আর নাই। কথাবার্তার আচরণ এবং রাজনৈতিক যে প্রজ্ঞাত, সেটা সে একটা ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত, তার উপরে আর উনি উঠতে পারে না। এবং তিনি আমাদের দলের মহাসচিব। আওয়ামী লীগ যেখানে চেয়েছে তারা জিতবে, সেখানে তারা জিতেছে, হয় স্বতন্ত্র জিতেছে, না হয় নৌকার প্রতীক জিতেছে। জাতীয় পার্টির যারা সরকারের আজ্ঞাবহ হয়ে থাকবে তারাই জিতেছে। হয়েছে, আমি যখন আজ করতে পারলাম যে এই নির্বাচন একটি নিরপেক্ষ নির্বাচন হবে না, কারণ নির্বাচন শুরু হওয়ার আগেই যেখানে সকল সিটগুলো বরাদ্দ হয়ে গেল, শেষ পর্যন্ত 17 তারিখে গিয়ে যখন দেখলাম যে এই নির্বাচনটা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের নির্বাচন হচ্ছে, 14 দল আওয়ামী লীগের মার্কা নিয়ে নির্বাচন করলো, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে 26টি সিট নিয়ে নির্বাচনে চলে গেল, বাকি যে সিটগুলো আছে সেগুলোকে নাম কাওয়াস্তে তারা নির্বাচনের জন্য মাঠে ছেড়ে দিল। তার মানে বাকি সিটগুলোকে দিয়ে তারা 26টি সিট বিক্রি হইল, এবং সেখানে মাঠে গিয়ে আরও দেখলাম যে এই 26 জন তারা কেউ কেউ শেখ হাসিনার ছবি দিয়ে পোস্টার করেছে, আবার সবাই সেখানে লিখেছে যে জাতীয় পার্টি মনোনীত, আওয়ামী লীগ মহাজোট সমর্থিত। আসলে দলের চেয়ারম্যান মহাসচিব সবসময় বলে আসছে যে আমরা মহাজোটে নাই, আবার ওনারা বলতেছে সমঝোতায় নাই। তারপরে দেখছি যে পোস্টারে ওনারা এই কথা লিখে, স্বয়ং মহাসচিব ওই কথা লিখেছেন। তারপরে আর এই নির্বাচনে কি হবে না না হবে সেটা আমরা বুঝে গিয়েছি, সেই নির্বাচনে আমরা যাইনি, আমি বিশেষ করে, এবং অনেকেই আপনারা জানেন যে নির্বাচন থেকে সরে আসছে, আমি ওই নির্বাচন থেকে সরে আসছি। এবং যেমনটাই ভেবেছিলাম নির্বাচন তেমনটাই হয়েছে, তার থেকেও কোনো কোনো জায়গায় খারাপ হয়েছে। আওয়ামী লীগ যেখানে চেয়েছে তারা জিতবে, সেখানে তারা জিতেছে, হয় স্বতন্ত্র জিতেছে, না হয় নৌকার প্রতীক জিতেছে, হয় জাতীয় পার্টির যারা মানে সরকারের আজ্ঞাবহ হয়ে থাকবে তারাই জিতেছে। তো সুতরাং এই নির্বাচনে থাকার তো প্রশ্নই আসে না। আমি মনে করি আমি না থেকে আমি ভালো করেছি, অন্তত নিজের বিবেকের কাছে আমি পরিচ্ছন্ন রয়ে গেলাম। এখানে দলটা দেখেন, জাতীয় পার্টির একটি বদনাম আছে যে জাতীয় পার্টি একটা আনপ্রিডিক্টেবল দল, তারা কথা দিয়ে কথা রাখে না, সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, এটা সবাই জানে। সাংবাদিকরা আমি দেখেছি বিভিন্ন টক শোতে জাতীয় পার্টিকে নিয়ে এমন বিষেধাগার করে কথা বলে যার উত্তর দেওয়ার আর কোনো জায়গা নাই। জাতীয় পার্টিকে একটি দল হিসেবেই গণ্য করে না, এবং সেটার প্রমাণ এইবার আমাদের মহাসচিব সম্মানিত চেয়ারম্যান তারা সেই প্রমাণটাই দিলেন যে
আসলে এটা কোনো দলই না, এই দলের রাজনীতি বলতে কিছু নাই, তারা তাদের পেট নীতি এবং নিজস্ব যারা কীভাবে তারা বেনিফিট মানে লাভবান হবে সেই চিন্তাই করে, পুরো দলটাকে বিক্রি করে দিয়েছে এক 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 কথায়। আজকে আজকে দলের কোনো অস্তিত্ব নাই। আজকে ওনারা চিন্তা করছেন যে 6টি 11টি আসন নিয়ে ওনারা বিরোধী দলের আসনে থাকবেন, সরকার হয়তো তাদের প্রয়োজনে সেটাও করতেও পারে, জাতীয় পার্টির প্রয়োজনে না, সরকারের প্রয়োজনে করতে পারে। এই দলটি আপনারা দেখেছেন যে গতকালকে অসংখ্য নেতাকর্মীরা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে গিয়ে বিদ্রোহ করেছে, সেখানে আবার সরকার পুলিশ পাঠিয়েছে, দলে এখন ভাঙনের সুর। কিন্তু আমি একটা জিনিস মনে করি কি, এই দলের আর আছেই কি, আর ভাঙবেই বা কি, এখানে কিছু নাই, ভাঙলেও কিছু নাই, এবং যারা ভাঙার জন্য গিয়েছেন তারাও মতলব বাস। যেমন চেয়ারম্যান সাহেব, মহাসচিব সাহেব এবং আরও কয়েকজন মিলে দলটাকে যেভাবে তারা একটা আজকে এমন একটা অবস্থায় এনে দাঁড় করেছে, সুতরাং কারোর কাউকেই আমি ভালোভাবে দেখতে পারছি না। মাননীয় চেয়ারম্যানের উপরে শ্রদ্ধা রেখেই কথা বলতে হয় বলছি, উনি অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, উনি একটি জনগণের মাঝে ওনার একটি ইমেজ দাঁড় করিয়েছিলেন, আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই সেই ইমেজটা একদম এই নির্বাচনে শেষ করে দিয়েছেন। আমার মনে হয় না মানুষ আগে যেই চোখে ওনাকে দেখতেন সেই চোখে দেখবেন। উনি এখনও বলেন যে আমরা কোনো সমঝোতা করিনি। মানুষ কি পাগল, মানুষ কি বোকা, মানুষ এগুলো বোঝে না, সমঝোতা করেননি। সমঝোতা না করলে এই যে 26টা কি, সেখানে যদি বলে আমরা কোনো সমঝোতা করি না। চুন্নু সাহেব বারবার বলছেন আমরা সাবাল লোক হয়েছি, আমরা এই হয়েছি, আমরা 300 আসনে আলাদা আলাদা নির্বাচন করব। তাহলে এই রকমের ধোঁকাবাজি করার তো কোনো অর্থ হয় না, এই ধরনের মানে সস্তা কথাবার্তা বলে হ্যাঁ মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর কোনো তো আসলে কোনো অর্থ হয় না। আমার কাছে মনে হয় কি জানেন, একটা ওই যে খামার আছে না, গরু ছাগলের খামারের মতো, জাতীয় পার্টির একটা খামার, এই খামারটা শুদ্ধ বিক্রি করে দিছে মালিক, বিক্রি করে দিয়ে একটা হাস্যকর, হয়তো আমি জানি না ওনারা লাভবান হয়েছেন, অথবা চেয়ারম্যান সাহেব বলে থাকেন, অনেকে বলে থাকেন যে উনি বিভিন্ন চাপের মুখে নির্বাচনে যেতে বাধ্য হয়েছেন। এগুলো এখন যদি ভয় এবং লোভ দুটি একত্রিত হয়ে বশীভূত হয় সেটা হতে পারে এক ধরনের, কিন্তু দলের যে ক্ষতি হয়ে গেল, পাশাপাশি দেশের যে ক্ষতি হয়ে গেল, সারা দেশবাসী তাকিয়েছিল জাতীয় পার্টির দিকে। আজকে জাতীয় পার্টি যদি নির্বাচনে না যেত তাহলে সরকারের পক্ষে নির্বাচন করা কঠিন হতো নিশ্চয়ই, এবং সেই কারণেই সরকার জাতীয় পার্টির উপরে প্রেশার বলেন, তাদের রাজনৈতিক কৌশল বলেন, কৌশল সরকার প্রয়োগ করেছে, সেখানে আমি সরকারের দোষের কিছু দেখি না, তারা রাজনৈতিক কৌশল দিয়ে তারা তারা এগিয়ে গেছে, এবং জাতীয় পার্টি সেই লোভ এবং কৌশলের কাছে হেরে গেছেন। আমি অত্যন্ত অত্যন্ত বিনয়ের সহিত আমি বলতে চাই, জাতীয় পার্টি আর কোনো রাজনৈতিক দল বলার মতো আর অধিকার রাখে বলে আমার আমার মনে হয় না। সেই 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 বিচক্ষণতা, সেই ধরনের কার্যক্রম তারা দেখাতে পারে না, তারা এখন বিলুপ্তির পথে। এদেশে অনেক রাজনৈতিক দল কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, তাদের যেমন আপনি দেখেন একজন, কেউ একজন, কেউ আধাজন, দুইজন, এইভাবে করে এক একটা দল। জাতীয় পার্টি তো যদি যদি এই সরকার চায়, জাতীয় পার্টি হয়তো সরকারের সাথে যে কয়েকদিন আছে থাকতে পারবে, কিন্তু এই সরকার যদি চায় জাতীয় পার্টি বিলুপ্ত হয়ে যাবে, জাতীয় পার্টি বিলুপ্ত হয়ে যাবে, জাতীয় পার্টি আর নাম নিশানা থাকবে বলে আমার মনে হয়। থাকলেও ওই জাতীয় পার্টি কয়েক গ্রুপ হবে, এক একজন দুইজন করে হয়তো জনপ্রতিনিধি থাকতেও পারে, নাও থাকতে পারে। আসলে এখন আর
ওনাদের কোনো কথাবার্তার উপরে বিশ্বাস আর জনগণ করে না, আমিও করি না। এখন ওনারা অসংলগ্ন কথাবার্তা বলেন, সকালে একটা কম মানে সকালে বলেন যে কালকে শপথে যাব না, বিকালে বলেন যে কালকে শপথে যাব, মানে কি চরিত্রটা পাল্টানো আর আর শুনছেন। কারণ ওনারা আসলে কি জানেন, ওনারা এখন হলো ল্যাস বডি, যেভাবে ওনাদেরকে নাড়ায়, হ্যাঁ ওনারা সেইভাবেই নড়ে। ওনাদের কোনো নিজস্ব সত্তা আর নাই, জাতীয় পার্টির আর কোনো নিজস্ব সত্তা নাই। এই দল আর সামনে করব কি করব না, থাকলে থাকলে না করব, রাজনীতি থাকলে না করব, সেটা এখন চিন্তার ব্যাপার। শোনেন, যিনি বলেছেন আমি জানি না কে বলেছেন, হ্যাঁ, তবে সেও সেই এই দলেরই সদস্য। হ্যাঁ, সুতরাং জাতীয় পার্টি মির্জাফরের দল কি না জানি না, তবে জাতীয় পার্টি ন্যূনতম কোনো রাজনৈতিক দলের অবস্থায় এখন আর নাই। প্রথমত, জাতীয় পার্টির নির্বাচনে যাওয়াটা ঠিক হয় না, দেশ এবং দলের স্বার্থে জাতীয় পার্টির নির্বাচনে যাওয়াটা ঠিক হয় না, এবং নির্বাচনে যাওয়ার পরেও এই দলের মহাসচিব এবং চেয়ারম্যানের উচিত ছিল এই 26 জন অন্তত যাদেরকে নিয়ে উনি উনি জোট করেছেন বা সমঝোতা করেছেন, এই 26 জনকে অন্তত কেয়ারটেক করা উচিত ছিল, সেটাও করে নাই। তার মানে তারা কোনো নেতৃত্বের পরিচয়, গার্ডিয়ানশিপের পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। তারা নিজ নিজ স্বার্থ নিয়ে, হ্যাঁ, তারা পড়ে রয়েছেন। এই যে দলের যিনি একজন মহাসচিব, অনেক বড় বড় কথা, অনেক লম্বা লম্বা কথা ওনার মুখ থেকে শুনেছি, হ্যাঁ, একটা মানে কথাবার্তার আচরণ এবং রাজনৈতিক যে প্রজ্ঞাত, সেটা সে একটা ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত তার উপরে আর উনি উঠতে পারে না, এবং তিনি আমাদের দলের মহাসচিব, তো তার কাছ থেকে এর থেকে আর বেশি কিছু আশা করা যায় না। দলের দেখেন, আমরা নমিনেশন পেয়েছি, আমি তো দুই দুটি আসন থেকে নমিনেশন, একটা দিন ফোন করে জিজ্ঞেসও করে নাই যে তুমি নির্বাচনে আছো কি আছো না, তুমি নির্বাচন করছো কি করছো না। একটা নির্বাচন মনিটরিং সেল থাকবে না, হ্যাঁ, নামকাওয়াস্তে একটা মনিটরিং সেল করেছেন, একদিন তারা মিটিং করে না, কোনো জায়গায় একদিন মনিটর করে না। অনেকে বলে, হ্যাঁ, উনি 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 বলেছেন যে ওনাদেরকে হয়তো জাতীয় পার্টির অনেক গরিব ক্যান্ডিডেট ছিল, তাদের টাকা পয়সা নাই, তারা টাকা পয়সা পায় না, হ্যাঁ, এগুলো কোনো রাজনৈতিক ভাষা বলেন, এগুলো কোনো রাজনৈতিক কথা? একটা দলের মহাসচিব এই ধরনের কথা বলতে পারে? দলের তো একটা দায়িত্ব আছে, দলের দলের যে 1500 না 1600 কত আমার ঠিক মনে নাই, যে ফর্ম বিক্রি হয়েছে, সেখানেও তো টাকা ইনকাম হয়েছে, সেই টাকাগুলো তো উনি দিতে পারতেন যারা সম্ভাবনাময় ক্যান্ডিডেট আছে তাদেরকে। তো সেখানে আমি আসলে বলবো, জাতীয় পার্টি একটি মানে খুব বাজে দৃষ্টান্ত স্থাপন করলো, এবং তারা প্রজ্ঞার পরিচয় দেয় না।